বিলোনিয়া মহকুমার ভারতচন্দ্র ব্লকের দক্ষিণ ভারতচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতে ব্যাপক পানীয় জল এবং সেচের জল সহ আরো বহু সমস্যায় ভুগছে এলাকাবাসীরা। সমস্যাগুলোর বিষয়ে পঞ্চায়েতে গিয়েও কোনো লাভ হচ্ছে না বলে অভিযোগ, কারণ কোনো সরকারি কর্মচারী দপ্তরে উপস্থিত থাকে না। দীর্ঘদিনের অভ্যাসের দাসে পরিণত হওয়া সরকারি কর্মচারীরা নিজেদের অভ্যেস কোনোভাবেই পরিবর্তন করতে পারছে না। এবার অভিযোগের আঙুল উঠছে বিলোনিয়া মহকুমার ভারতচন্দ্র ব্লকের দক্ষিণ ভারতচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের কর্মচারীদের দিকে। পঞ্চায়েতে ব্যাপক পানীয় জল ও সেচের জলের সংকট দেখা দিয়েছে। এমত অবস্থায় এলাকাবাসীর প্রতিদিনই তাদের সমস্যাগুলোর কথা জানানোর জন্য পঞ্চায়েত কার্যালয়ে যায়, কিন্তু কার্যালয়ে পঞ্চায়েত সচিব নারায়ণ দাস, পঞ্চায়েত প্রধান সহ কোনো সদস্যই উপস্থিত থাকে না বলে জানিয়েছে এলাকাবাসী। মানুষে তো এই সময় এই সময় দেখে না, হাগুকে আইয়ে মাসে মানে আট দশ দিন আইয়ে মাসে আর আসেন না। না এখন আপনাদের চাষের সমস্যা, পানীয় জলের সমস্যা, পানীয় জলের সমস্যা, চাষের সমস্যা, নদীতে বান্ধি বেলায় মোটর মেশিন চালাইতে পারেন না। এটা শুধু ভারতচন্দ্রনগর পঞ্চায়েতে নয়, প্রায় সবকটি অফিসেরই একই সমস্যা। রাজ্যের সরকার পরিবর্তন হয়েছে, রাজ্যবাসী চায় সরকারের সাথে সাথে দীর্ঘদিন ধরে চলে আসা সরকারি দপ্তরগুলোর বেহাল দশাগুলো যেন পরিবর্তন ঘটে। পুরনো ধারা বর্তমান রয়েছে রাজ্যের সরকারি কার্যালয়গুলিতে। সরকারি কর্মচারীদের এহেন কার্যকলাপে দক্ষিণ ভারতচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের জনগণ ক্ষোভে ফুঁসছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।